الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة فيها يفرق كل أمر حكيم. فقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل بغروب الشمس إلى سماء الدنيا فيقول الله عز وجل: يقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزق له، ألا من مبتل فأعافيه، في ألا كذا ألا كذا حتى يطلع الفجر. أو كما قال النبي عليه الصلاة والسلام. فقال تعالى في حبيب شأنه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد ملا يعني وش
شيء ملے جس سے اللہ ملے لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله معزز بالصلاة والسلام الكرام قدر أعلن মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র দিন জুমার দিন শাবান মাসের দ্বিতীয় জুমা 11 তারিখ আজকে সামনে আমাদের একটি ইবাদতের একটি রাত আসতেছে লাইলাতুল নিসফ মিন শাবান হাদিসের ভাষা অনুযায়ী যেটাকে আমরা শবে বরাত হিসাবে প্রসিদ্ধতার নাম হিসাবে আমাদের কাছে পরিচিত আছে তো এই শাবান মাস রমজান মুবারকের প্রস্তুতি মাস পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং এই মাসের কিছু করণীয় বর্জনীয় কিছু শুনব আলোচনা করব গত জুমা আমরা কিছু আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই আলোচনাকে আমাদের জীবনের একটা পথে যেন আমরা অর্জন করতে পারি আখেরাতের পথে অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদের জীবনকে পাল্টিয়ে দেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে দেন মুসলিম গ্রাম এই মাস আসলে গত জুমা আমি আলোচনা করেছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলকে বাড়াই দিতেন তেমনিভাবে রসুলের পরে সাহাবাই কেরাম রসুলের পরে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনারাও এই শাবান মাসে তাদের আমলকে কি করতেন বাড়াই দিতেন সুবহানাল্লাহ ধারাবাহিকভাবে সাহাবা থেকে তাবিঈন তাবি তাবিঈন বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম এই পর্যন্ত ওই ধারাবাহিকভাবে ওই আমলের মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ ওই আমলের মধ্যে ধারাবাহিকভাবে আমরা আছি যেমনভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন সাহাবা আমল করেছেন তাবিঈন তারপরে তাবে তাবিঈন বুজুর্গণ দিন আইম্মায়ে মুজতাহিদিন বর্তমানে ওলামায়ে কেরাম এরকমভাবে অতন্ত্র প্রহরী হিসাবে মুসলমানদেরকে দিক নির্দেশনা অনুযায়ী আলোচনা করছেন তারা এই আলোচনা থেকে তাদের জীবনকে যে যতটুকু পারে ওইভাবেই গড়াচ্ছে ঠিক না ঠিক তো এই জন্য এই মাসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার আমলকে বাড়াচ্ছেন বাড়িয়ে দিয়েছেন কিভাবে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনাদের থেকে বর্ণিত একটা হাদিস আছে ওনারা বলেন আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রমজানুল মুবারক আসলে আমরা আমাদের সমস্ত কাজগুলোকে গুটিয়ে আনতাম বলেন সুবহানাল্লাহ গুটিয়ে নিয়ে আয়শা তারপরে যারা বিচারক ছিলেন তারা কি করতেন বলে বিচারকরা কয়েদেরকে ডেকে তাদের বিচার করে দিতেন তা না হলে তাদেরকে মাফ করে দিতেন
শাবান মাস। আর কি করতেন যে আমাদের কাজ গুটিয়ে বিচারকরা বিচার কার্য শেষ করে ব্যবসায়ীরা ব্যবসায়ীকে গুটিয়ে তারা রমজানের চাপ ওঠার সাথে সাথে তারা গোসল করে পুত পবিত্র হয়ে রমজানুল মুবারকের রোজা আর আমলকে তারা বাড়াই দিতেন বলেন সুবহানাল্লাহ। এ ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের আমল। শাবান মাসে কিভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়া যায়, রমজানের প্রস্তুতি, রমজান মুবারকে কিভাবে আমার ইবাদতকে বাড়ানো যায়, ওই বাড়ানোর প্রস্তুতির মাস হলো শাবান মাস। কিভাবে রমজানুল মুবারক আমার জীবনকে আমি পাল্টে দিয়ে সারা বৎসর আমি এরকম ভাবে ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া প্রার্থনা করার জন্যই এই শাবান মাস। বুঝাছে নাই, এই শাবান মাসটা হলো রমজানুল মুবারকের প্রস্তুতির মাস, রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। এই জন্য আতা ইবনে আবি রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মাউত, গত জুমায় আলোচনা করেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তাদের নামের লিস্টগুলোকে দেওয়া হয়, নামের লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে যায় তখন আমার আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। আমার আপনার নামের লিস্ট, নামের তালিকা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে গিয়েছে, আমি এই বছরের ভিতরেই অর্থাৎ এই শবে বরাত থেকে আর এক শবে বরাতের আগে আমার মৃত্যু হবে কোনো সন্দেহ নাই। এজন্য বলেন খুব আশ্চর্য হয় ওই সমস্ত লোকগুলোর দিকে তাকাইলে যারা নামের লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে যাওয়ার পরেও তারা এখনো অট্টালিকা বানানোর জন্য তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে, বলেন ঠিক না বে? ঠিক। তারা ওই আল্লাহকে না চিনে, রাসূলকে না চিনে, ইবাদতকে না করে তারা কিভাবে অট্টালিকা বানায়, এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশ্চর্য লাগে। মৃত্যুর পর আমার জারি হয়ে গেছে, তারপরে আমি কিভাবে অট্টালিকার পিছনে দৌড়াচ্ছি, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাওয়ার পরেও হারাম দিকে এখন আমি আর আপনি দৌড়াচ্ছি, ঠিক না বে? ঠিক। আমার আপনার মধ্যে এমন কেউ নাই যে আমরা একটা বছর বাঁচবো এরম কারো কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে? তারপরে অনেকের মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার পরেও তারা দুনিয়ার পিছুকে ছাড়ে নাই, আখেরাতকে ধরতে পারে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন কত আশ্চর্য আর কত আশ্চর্য, তারা হারামকে ছাড়তে পারে নাই, ঘুষকে ছাড়তে পারে নাই, সুদকে ছাড়তে পারে নাই, আল্লাহর ইবাদতকে একনিষ্ঠভাবে ধরতে পারে নাই, তার মন থেকে তার দিল থেকে আল্লাহর ইবাদত এখনো তারা করতে পারে নাই, তাদের জন্য আশ্চর্য বোধ হয়। অথচ তাদের নামগুলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তালিকার মধ্যে পৌঁছে গিয়েছে, এখনো তারা দুনিয়া থেকে জ্ঞান অর্জন করতে পারে নাই, এখনো তারা জ্ঞান অর্জন করতে পারে নাই, তাদের জন্য আশ্চর্য, তাদের জন্য আশ্চর্য যে কোনো মুহূর্তে আমার শরীর থেকে আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়াল দিবে তার মধ্যে কোনো সন্দেহ নাই, জীবন আছে না, এজন্য আশ্চর্য বোধ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারক আসার আগে তুমি তোমার জীবনকে সংশোধিত করে লাও, রমজানুল মুবারক আসার আগে তুমি তোমার জীবনকে সাজাও, রমজানুল মুবারক আসার আগে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও এমন ভাবে প্রস্তুতি নাও যদি প্রস্তুতির মাঝে তোমার ইন্তেকাল হয়ে যায়, কেমন জানি রমজানের পুরোপুরি প্রস্তুতি নিয়েই তোমার ইন্তেকালটা যখন হলো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রস্তুতির কারণে তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু
মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত প্রকাশ করবে, মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কত পবিত্রতা বর্ণনা করবে, মুমিন যখন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরগুলো করবে, তখন তাদের অন্তরগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে তাদের অন্তরগুলো কেঁপে যাবে, বলেন সুবহানাল্লাহ, তাদের অন্তরগুলো কেঁপে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমাদের অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করতে হবে, কোনো সন্দেহ নাই। আছে না? এজন্য বড় বড় বুজুর্গরা বলেন, রমজানুল মুবারক আসতেছে, তোমার বদ আমল ছেড়ে তুমি জিকিরে লিপ্ত হও, তোমার বদ আমল ছেড়ে তুমি কোরআন তেলাওয়াতে লিপ্ত হও, তোমার পূর্বের যে সমস্ত বদ আমলগুলো ছিল, অযথা সময় নষ্টগুলো ছিল, ওই সময় নষ্ট না করে জিকির আজকারে মশগুল হয়ে যাও, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাও, মসজিদ মুখী হয়ে যাও, নামাজরত অবস্থায় থাকো, নফল রোজারত অবস্থায় থাকো, নফল নামাজরত অবস্থায় থাকো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার যদি এরকম ভাবে মৃত্যু চলেও আসে তোমার কোনো ভয় কোনো চিন্তা থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, মুমিনের চিন্তা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে, যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আল্লাহকে রব হিসাবে পেয়েছে আর ইস্তেকামত থেকেছে, আমার রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মউতের মালিক কে? আল্লাহ। আমাকে প্রতিনিয়ত আমার রূহটা ভিতরে যাচ্ছে আবার বেরোচ্ছে, এটা তার হুকুমে। যারা ইস্তেকামত থাকে, যে সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, তারা যারা এটা তার অন্তরের ভিতরে বদ্ধ পরিকর করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার মুমিন বান্দারা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, বলেন সুবহানাল্লাহ। যদি কি আল্লাহকে আল্লাহ হিসাবে আমরা মেনে নিতে পারি, তাহলে মুমিন বান্দারে দুনিয়ার ভিতরে ভয়ও নাই, তাদের চিন্তার জাররা পরিমাণ কোনো অবকাশও নাই, বলেন সুবহানাল্লাহ। মুমিনের কোনো ভয় কোনো চিন্তা? এ ঘোষণা কার? যদি আল্লাহকে আমি আল্লাহ মেনে নিতে পারি, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করতে পারি, আর প্রত্যেকটা প্রতিনিয়ত আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভয়ও নাই চিন্তাও নাই, আর তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতের সুসংবাদ নবী আপনি তাদেরকে দিয়ে দেন, যে জান্নাত আমি আমার এই উম্মতি মুহাম্মাদের জন্য আমি স্বয়ং আল্লাহ প্রস্তুতি করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় বুজুর্গরা, বড় বড় সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো, এই শাবান মাসে তারা সবচেয়ে বেশি তারা ইবাদতের মধ্যে মশগুল ছিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসে আমার আপনার প্রেসক্রিপশন হলো, আমি আর আপনি বদ আমলকে ছেড়ে দিয়ে নেক আমলের ভিতরে ঝুঁকে যাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে আমার অন্তরটাকে তরুতাজা রাখবো, তখনই আমার জন্য আপনার জন্য রমজানুল মুবারকের রোজা, রমজানুল মুবারকের তারাবি, রমজানুল মুবারকের কোরআন তেলাওয়াত আমার আপনার জন্য সহজ হবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। যদি রমজানুল মুবারকের আগে আমি বদ আমল ছাড়তে পারি, তার আমার নেক আমল করা আমার জন্য আপনার জন্য সহজ হবে, আর সহজ করে দিবেন কি? কে করে দিবেন? এজন্য হাদিসে আছে, কেউ যদি দৈনন্দিন সুবহানাল্লাহ 100 বার করে, সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ যদি 100 বার পড়ে, আর যদি পরিশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যদি 100 বার পড়ে, তাহলে কয়টা হলো? 6টা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ যদি 100 বার কেউ এরকম 600 বার দৈনন্দিন তার আমলটা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 600 আমল দৈনন্দিন যদি কেউ করে 600 বার এরকম ভাবে সুবহানাল্লাহ পড়লো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ যদি 600 বার কেউ এরকম প্রতিনিয়ত পড়ে দৈনন্দিন সে আমল করে, তার জান্নাতে যাওয়ার জন্য আমি রসুল জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। জিম্মাদার কে? দৈনন্দিন আপনি যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৈনন্দিন সুবহানাল্লাহ 100 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় 100 গোলাম আজাদ করার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। দৈনন্দিন সুবহানাল্লাহ 100 বার 100 গোলাম আজাদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ, 100 গোলাম আজাদ করার সওয়াব। আবার যদি 100 বার কেউ এরকম ভাবে আলহামদুলিল্লাহ বলে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 উট কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে, 100 গোড়া সদকা করার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। দৈনন্দিন কেউ যদি এরকম ধারাবাহিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে তেলাওয়াত করে, জিকির করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদি, তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আসমান আর জমিনের পরিপূর্ণ ফাঁকা জায়গাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে বান্দার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। দৈনন্দিন কেউ যদি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, ক্ষমা চায় কার কাছে? কার কাছে ক্ষমা? ক্ষমা চায় সে দৈনন্দিন আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, 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 দৈনন্দিন 100 বার কেউ যদি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পরে ক্ষমতার ক্ষমার ঘোষণা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর যদি কেউ দৈনন্দিন 100 বার জিকির করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে রসুলের প্রতি, বলেন সুবহানাল্লাহ। 100 বার দৈনন্দিন কেউ যদি দুরূদ পড়ে, হাদিসে আছে কিয়ামতের ময়দানে, আসর ময়দানে এই বান্দাটা এই উম্মতে মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপর দুরূদ পাঠ করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তুমি আমার পাশেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য 6 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর এই দুরূদ যদি কেউ পড়ে দৈনন্দিন 600 বার এই রকম ভাবে জিকির করতে থাকে, জিকির করতে থাকে, তার অন্তরটা এরকম ভাবে গুনাহ থেকে মুক্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিখালা ওয়া সিখালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন তোমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রত্যেক জিনিস একটা ময়লা হয়, আবর্জনা হয়, ময়লাকে পরিষ্কারের একটা মাধ্যম আছে, আছে কি নাই? এই কাপড়টা যদি অপরিষ্কার হয়ে যায়, কাপড়টা পরিষ্কারের একটা মাধ্যম আছে কি নাই? এই কাপড় পরিষ্কারের মাধ্যম আছে। বিভিন্ন জিনিস যখন ময়লা যুক্ত হয়ে যায়, পরিষ্কারের একটা মাধ্যম আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন এরকম গুনাহ করে, গুনাহ করতে 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 তার যে কলবটা আছে, এই কলবটার ভিতরে মরিচিকা পড়তে পড়তে এমন হয়ে যায়, এমন হয়ে যায়, এমন হয়ে যায়, গুনার মাত্রা যখন বেড়ে যায়, তখন দিনই কথা, দিনই কাজ, আলেম ওলামাদের কথা আর তার কাছে ভালো লাগে না, ঠিক না? রাখে আলেম ওলামাদের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা তার কাছে ভালো লাগে না। যখন তার গুনার মাত্রা কমে যায় নাকি বেড়ে যায়? কমে যায় না বেড়ে যায়? বেড়ে যখন যেতেই থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি নিয়ে আসলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার,
আল্লাহর গোলাম, শুনে রাখো প্রত্যেক জিনিস যেরকম ভাবে ময়লা হয় পরিষ্কারের মাধ্যম আছে, তোমার এই কলবটা যখন ময়লা যুক্ত হয়েছে গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে ময়লা যুক্ত হয়ে গেল, তখন এই গুনাহকে এই কলব থেকে দূর করার একমাত্র উপায়ন্তর হলো তোমার সবচেয়ে বেশি জিকিরুল্লাহ, আল্লাহর জিকির করা। বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের ময়লাকে কেউ যদি দূর করতে চায়, এই অন্তরের ময়লাকে কেউ যদি দূর করতে চায়, সে যেন প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে মশগুল থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির সে যত করবে যত করবে, তার অন্তর থেকে মরিচিকাগুলো ততই ঝেড়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান মানে দিয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, শুনে রাখো, প্রত্যেকের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরো আছে, বাম সাইডে একটা কি আছে, গোস্তের টুকরো আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লা। যখন এই অন্তরটা গুনাহমুক্ত থাকে তখন তার পুরো বডিটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পছন্দনীয় একটা পাত্র থাকে। বলেন সুবহানাল্লাহ। তার পুরো বডিটা আল্লাহর কাছে দাম থাকে, এই বান্দাটা আল্লাহর কাছে যেরকম দামি হয়ে যায় ফেরেশতাদের কাছে দামি, মাথা খাটা 18,000 মতান্তরে হাজার হাজার মাখলুকাতের কাছে সে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন তার এই অন্তরটা কি থাকে, সুস্থ সুস্থ থাকে, গুনাহ যত না করবে তত এই অন্তর সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর গুনাহ যত করবে তার এই অন্তর তত অসুস্থতা হবে, এই গুনাহ যত বাড়বে তার অন্তর ভিতরে অসুস্থতা বাড়বে, দিনের কাজের ভিতরে অনীহা আসবে, নামাজ পড়তে ভালো লাগবে না, রমজানের রোজা তার কাছে একটা আযাবের কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। কি দরকার ছিল রমজানের রোজা আসাটা, আহ বাহি খেয়ে খেয়ে তার জীবন যাপন করতে হয়, আছে কি নাই? ওই লোকটার এই যে গোস্তের টুকরোটা আছে এটা এরকম ভাবে গুনামুক্ত, গুনামুক্ত গুনাযুক্ত, এরকম ভাবে একটার পর আরেকটা এরকম ভাবে তার উপর গুনাহ পড়তে পড়তে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে আল্লাহর ফরজকে তরক করাটা তার জাররা পরিমাণ হৃদয়টা কাঁপে না। বলেন নাউজুবিল্লাহ। রমজানুল মুবারকে তাকে দেখা যায় হোটেলে, তাকে দেখা যায় চোরের মতো পালায়া পালায়া সে খানা খায়, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, কিসের জন্য ভয় নাই? বলছে তার অন্তরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি সুস্থ থাকে তার দেহ সুস্থ, তার দেহ যখন সুস্থ থাকবে তার ইবাদত করতে তার তত তত বেশি তার মজা লাগবে। বলেন ঠিক না বেঠি? এই জন্য অনেক যুবক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, অনেক বৃদ্ধ বাবারা আছে, রমজানুল মুবারকের আগেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য এখনই তারা তৈরি হচ্ছে, ঠিক না ঠিক? আবার অনেক যুবক ভাইয়েরা আছে রমজানুল মুবারকের জন্য কোনদা রমজান আসলো আর কোনদা রমজান গেল তাদের কোনো খবরই নাই, তাদের অন্তরগুলো এরকম ভাবে পুরাপুরি সাদা, পুরোপুরি সাদা, নাকি গুনায় জয়যুক্ত, জোরযুক্ত হয়ে গেছে গুনায়, এই জন্য ভালো কাজ আর ভালো লাগে না, রমজানুল মুবারক তার কাছে ভালো লাগে, তার কাছে দুনিয়ার চাকচিক্য তার কাছে ভালো লাগে, ঠিক না বেঠি? তার কাছে পূজা ভালো লাগে, আছে কি নাই? পূজার ভিতরে অনেক যুবক মেয়েরা যায়, পূজাটা ভালো লাগে, রমজানের মুবারকের রোজা ভালো লাগে না, এরকম মুসলমানও পাওয়া যায়, এরকম মুসলমান আছে কি নাই? এরকম মুসলমান আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার গোস্তের পিণ্ডটা যখন ভালো থাকবে, ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ মন্দ লাগবে, আর যখন তোমার এই গোস্তটা এই কলবটা এই অন্তরটা যখন অসুস্থ হবে গুনাহ করতে করতে, তখন তোমার সারা বডিটাই অসুস্থ, সারা বডি কি অসুস্থ, তুমি দিনের বিরুদ্ধে যাইবা, আলেমদের বিরুদ্ধে যাইবা, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইবা, নামাজের বিরুদ্ধে যাইবা, রোজার বিরুদ্ধে যাইবা, যখন তোমার এই অন্তরটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাপাক থাকবে তোমার সারা শরীরটাই তোমার নাপাক,
ঠিক না ঠিক ইদা সলুহাত সলুআল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা যখন তোমার এটা নষ্ট হয়ে যাবে গুনাহ করতে করতে তখন তোমার শরীরটাই নষ্ট এই নষ্ট অন্তর নিয়ে নষ্ট কলব নিয়ে যখন তুমি কবরে যাইবা তখন তোমার কবরটা জাহান্নামের টুকরো হবে কোনো সন্দেহ নাই আছে এই জন্য রমজান মুবারকের আগে তুমি জিকির ধরো রমজান মুবারকে কোরআন তেলাওয়াত ধরো কোরআন তেলাওয়াত যদি তুমি করতে পারো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা করে সওয়াব তোমার আমলনামায় দান করবে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলি না আলিফ লাম মিম এক শব্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন কেউ যদি আলিফ লাম মিম পড়লো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় 30টা নেকি তার আমলে দান করছে বলেন সুবহানাল্লাহ 30টা গুনাহ ধরে গেছে বলেন সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত এই কোরআনের বাণী কোথায় কোরআনের বাণী লাউহে মাহফুজ কোরআন আসছে কোত্থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বুরুজের মধ্যে 30 পারে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ কোরআনটা এমন একটা বাণী আমার একটা বাণী দুনিয়ার সকল নাস্তিক মুরতাদ শুনে রাখো এর বাড়ি হলো স্বয়ং লাউহে মাহফুজে বলেন সুবহানাল্লাহ এর বাড়ি কোথায় লাউহে মাহফুজ যে এর মধ্যে সংরক্ষিত করে রেখেছেন কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন এই কোরআন তেলাওয়াত করবে যে সে আল্লাহর কাছে দামি এই কোরআন যেই জায়গায় স্পর্শ করবে ওই জায়গা দামি হয়ে যাবে এই কোরআন যেই জায়গায় অবতীর্ণ হয়েছে ওই জায়গায় আল্লাহর কাছে দামি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মক্কা মুকাররমায় অবতীর্ণ হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এরকম ভাবে নাম আমরা বলি কি বলি না একমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মক্কার দাম বেড়েছে মদিনার দাম বেড়েছে এই জন্য কোরআন তেলাওয়াত যেই জায়গায় হবে ওই জায়গায় তো আল্লাহর কাছে দামি বলেন সুবহানাল্লাহ কারণ কোরআনটা বাণীটা কার কার বাণী এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন অবতীর্ণ স্বয়ং আমি আল্লাহ করেছি বলেন সুবহানাল্লাহ করেছে কি আল্লাহ কে করেছে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা নাহনু নাযালনা যিকরা নাহনু নাযালনা যিক আর আই ওয়াল কোরআন নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় বলেন আমি করেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাহনু নাযালনা যিকরা জিকিরকে অবতীর্ণ করেছি কোরআনকে অবতীর্ণ করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন এবং সংরক্ষণ স্বয়ং আমি আল্লাহর হাতে বলেন সুবহানাল্লাহ কোরআন সংরক্ষণ করার মালিক কে কোরআন আরশের মালিক আমাদের আল্লাহ অবতীর্ণ করেছেন এটাকে সংরক্ষিত করবেন ও কে সংরক্ষিত করবেন এজন্য মুসলিমে কেরাম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনে রাখেন কেউ যদি এরকম ভাবে কোরআনের বিরুদ্ধে আচরণ করতে চায় আমাদের বন্ধু আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র লজ্জা হওয়া দরকার যারা বলে বন্ধু রাষ্ট্র তাদের লজ্জা নাই তাদের শরম নাই তারা বেহায়া আবু জাহেলের পেকাত্তা যারা বলে যে এটা আমাদের বন্ধু রাষ্ট্র তারা আবু জাহেলের পেকাত্তা ঠিক না ঠিক আপনারা দেখেছেন মুসলিম একরাম বিগত কয়েকদিন আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি করা হয়েছে কটূক্তি কে করেছে ফ্রান্সে কটূক্তি করেছে ফ্রান্সে কটূক্তি করার পরে এই কটূক্তির সায় এই কটূক্তির সাথে তাল মিলিয়েছিল আমাদের বন্ধু রাষ্ট্র বাকস্বাধীনতা আছে কোরআনের বিরুদ্ধে বলতে পারবে রসুলের বিরুদ্ধে বলতে পারবে প্রত্যেকটা রাষ্ট্রের বাকস্বাধীনতা আছে সর্বপ্রথম তাদের এরকম ভাবে আমাদের বন্ধু রাষ্ট্র তাদের কি নিয়েছে সায় দিয়েছে তাদের সাথে একাগ্রতার ঘোষণা দিয়েছে ফ্রান্স আমরা তোমাদের সাথে আছি বলেন নাউজুবিল্লাহ
রসুলের বিরুদ্ধে আচরণ করলো, তারা ফ্রান্সের পক্ষ নিল। আবার বর্তমানে তাদের এরকম হাইকোর্টে 26 থেকে 28টা আয়াতকে বাতিলের জন্য তারা এরকম রিট করেছে, চিল্লা বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বে? ঠিক। এজন্য আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে, কোরআনের আয়াত বাতিল হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমি ভালোভাবে চললেই চললো। এরকম আবু জাহেল প্রত্যেক যুগে ছিল কি ছিল না? এরকম মির্জাফর প্রত্যেক যুগে ছিল, এই যুগে আছে, সব জায়গার মধ্যে আছে। কোরআনের আয়াত রিড করে বাতিল করুক, আমাদের কোনো যায় আসে না, কারণ এখানে তো আমরা শুনলাম এর সঙ্গে কোনো দায়িত্ব আল্লাহ, অতএব আমরা পক্ষেও নাই বিপক্ষেও নাই। সুবহানাল্লাহ, বিআমদি এরকম লোক আছে, আমরা পক্ষে যাব না বিপক্ষে যাব না, আমরা মাঝামাঝি থাকবো। মাঝামাঝি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 20 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুযাদ্দাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, মুনাফিক হলো তারা, এই রাস্তা নাই ওই রাস্তা নাই, মাঝামাঝি রাস্তায় আছে, তারা হলো মুনাফিক। তারা কি? তারা এই হিন্দু জাতির চাইতে নিকৃষ্ট। যদি তার শরীরের ভিতরে জ্বালা পোড়া না হয় কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ করে, তার শরীরে যদি জ্বালা পোড়া না হয় তাহলে তে মুনাফেকের চাইতে নিকৃষ্ট। সে মুনাফেক, সে মুনাফেক কোনো সন্দেহ নাই। আর ওই ওই পাঁচ পারার 20 পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফেকেরা শুনে রাখো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ঘোষণা কা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে 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 যত মুনাফিক আসবে কোরআনের আয়াতের রিট হয়, আমার কি যায় আসে? আমি বসে বসে করে বসে স্টার জলসা এখনো দেখে বাঁচে না, মরে যাবে। স্টার জলসা না দেখলে বাঁচে না, মরে যাবে। হিন্দি সিরিয়াল গুলো না দেখলে এরকম লোক আছে কি নাই? এরাও মুসলমান, আলহামদুলিল্লাহ এরাও মুসলমান, এরাও মুসলমান, যারা তাদের চাটুকার তারাও মুসলমান আছে কি নাই? বয়কট করতে পারে না, বয়কট করতে পারে না যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে বয়কট করতে পারে না যারা কোরআনের আয়াতের রিট করে বাতিল করার জন্য, তাদেরকে যারা বয়কট করতে পারে না তারা নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, আবু জাহেলের পাতাক্তা, ঠিক না বে? ঠিক। এজন্য বারবার বারবার ঘোষণা আসে ওই জায়গা থেকে, বন্ধু রাষ্ট্র থেকে, কিভাবে মুসলমানকে নিপীড়ন করা যায়, অত্যাচার করা যায়, জুলুম করা যায়। এখন কোরআন নিয়ে তারা আবার নিছে, কোরআন হাতে নিয়েছে, আমি বলি কোরআন হাতে নেয় নাই, তারা আগুন নিয়ে খেলা করছে। কি নিয়ে খেলা করে? আল্লাহ রাব্বুল ইজ্জত, এই মেয়ে তোমাদের কারো সন্দেহ হলে আজকে গিয়ে কোরআন খুলবা, 28 পারার 11 পৃষ্ঠা সূরা সফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইউরিদুনা, তারা চায়, কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা মুনাফিক, এই মুনাফিক গুলো তা চায়, মুনাফিকরা তাদের চাটুকার, মানে কি তারাও চায় যে আমাদের বড়রা আমাদের ওসায় যাক, আমরা তার পা চাটি বসে বসে। আজকে যে দিনটা মুসলিম গ্রাম স্বাধীনতা অর্জন, মুসলমান এই বাংলার আপামর জনতা স্বাধীনতা অর্জন করেছে পা চাটার জন্য, কি বলেন? পা চাটার জন্য স্বাধীনতা অর্জন। আর এই পক্ষে এখনো যদি কেউ পা চাটে তাহলে তুমি স্বাধীনতা কেন অর্জন করেছ? হ্যাঁ, পাকিস্তানের পা চাটবা, সেজন্য স্বাধীনতা অর্জন করলা, এখন তুমি ভারতের মুদির পা চাটো, তাহলে তোমার এটা স্বাধীনতা থাকে নাই, স্বাধীনতা না এটা, এটা কোনো স্বাধীনতা না। যেই জায়গায় আমার পা চেটে 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 ক্ষমতায় থাকতে হয়, যে জায়গায় পা চেটে চেটে কোরআনের বিরুদ্ধে আচরণ করুক, হাদিসের বিরুদ্ধে আচরণ করুক, রসুলের বিরুদ্ধে আচরণ করুক, তারপরেও আমি পা চাটবো, তাহলে তোমার এই স্বাধীনতা অর্জন এখনো হয় নাই। এখনো তুমি ভারতের কাছে পরাধীন, এখনো তুমি আমেরিকার কাছে পরাধীন, তোমার স্বাধীনতা এখনো অর্জিত হয় হয়েছে বলে? কোরআন আর হাদিসের পক্ষে কথা বললে হ্যাঁ গ্রেফতার করা হয়, এটা কি স্বাধীনতা? এই জন্য আমরা স্বাধীন করেছি দেশকে। আজকে মুসলিম গ্রাম স্বাধীনতার দিকে যদি তাকান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর পর্দ জাহান শাসন করেছে,
সুবহানাল্লাহ বারো না মুক্তা তোমার, সুবহানাল্লাহ বারো না, মোদী শাসন করতেছে 20 বছর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বারো হবে তোমার। 10.5 বছর ওমর ইবনে খাত্তাব আমাদের পূর্ব উত্তরসূরি, তারা ঠিক না না ঠিক, সিংহের গর্জন সিংহের মতো হবে ঠিক না না ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে দেখবেন আপনারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনার রাগকে এত ভয় পাইতেন, সামনে রাস্তা হাঁটতেছেন হাদিস আসছে হঠাৎ পিছু তাকাইছে, 2-3 যুবক এমনি পড়ে আছে, সুবহানাল্লাহ বলে তার ইমানি পাওয়ার এই কিসের জন্য চলে না না জানে আমার ধরে সুবহানাল্লাহ বিয়ান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ববার তার হাতের মধ্যে আসলো, আসার পরে মিম্বরে বসে ভাষণ দিলেন, মিম্বরে বসে জনতার সামনে ভাষণ দিলেন, শুনে রাখো আমি ওমর ইবনে খাত্তাব, আমিও তোমার মতো একজন, তোমাদের মতো একজন রক্তে মাংস করা মানুষ, আমিও তোমাদের মতো একজন রক্তে করা রক্তে মাংস করা মানুষ, আমি ক্ষমতার আসনে বসেছি, আমি খলিফা হয়েছি, তার মানে এই নয় যে আমি তোমার চেয়ে উত্তম হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। দেশ চালাইছে, রাজত্ব করেছে, তার বাসনটা কি আমি খলিফা, এই জন্য আমি তোমার চেয়ে ঊর্ধ্ব, এটা নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করবা, যতক্ষণ পর্যন্ত দেখবা ওমর ইবনে খাত্তাব নিজে কোরআন হাদিসের পক্ষে আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের বিপক্ষে যদি ওমর চলে যায় তাহলে ওমরকেও তোমরা তোমাদের তরবারি দিয়ে ঠিক করে নিবে, বলেন সুবহানাল্লাহ। তোমাদের তরবারি দিয়ে ওমরকে সাহায্য করবা না, ওমরের পাশে থাকবা না, তখন তোমাদের এই তরবারি দিয়ে ওমরকে ঠিক করবা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। 10.5 বছর রাজত্ব করেছেন, ওই জায়গায় একজন গ্রাম্য সাহাবী দাঁড়াইয়া তার খাপ থেকে তরবারি উঠাইয়া বলে ওমর সত্য কথা বলেছ, যতদিন পর্যন্ত তুমি কোরআন হাদিসের পক্ষে থাকবা ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকেই তোমাকে সহযোগিতা করব, তোমার পাশে থাকব। আর শুনে রাখো ওমর, একজন গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে আসছে তরবারি নিয়া রাজ দরবারের সামনে দাঁড়াইয়া বলে, আর যেদিন তুমি কোরআন হাদিসের বিপক্ষে যাইবা সেদিন আমার এই তরবারি তোমাকে সংশোধন করবে, বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রীয় প্রধানের সামনে কি বলেন, ক্ষমতা আছে কোনো কারো? এই যে কসাই দেশে আসতেছে কসাই মুদি, এটা একটু বাধা বিপত্তি দেওয়ার কারণে দর পাকর, হ্যাঁ দর পাকর মার, এরকম পুলিশ বাহিনী দিয়ে কসাই মদাই। এই কসাই মুদির ব্যাপারে আলোচনা করলেন, হুজুর আসলে কি হইল, একজন আমার কি হবে আসলে, একজন রাষ্ট্রীয় মেহমান আসতেছে, সুবহান আমাদের মুসলিরা এইটি কয় সুবহান আল্লাহ। তাহলে তো আরো বাইরে যারা আছে এরা তো সুস্বাগতম জানাচ্ছে ঠিক না না ঠিক, আসলে কি হয় যায় আসুক না কেন আমাদের কোনো যায় আসে না, যারা মুসলমানের বিরুদ্ধে যায় মুসলমানের মার বন্ধের আবরু ইজ্জত নষ্ট করে মুসলমানদেরকে বাইরে মেরে নামিয়া তাদেরকে তোমরা স্বাগতম জানাও, কয়দিন তোমাদের রাজবাড়ি হিন্দু যারা আছে হিন্দু ভাই বন্ধ যারা আছে কয়দিন আমরা গিয়ে তাকে বাইরে মারছি, মেরেছেন কেউ? তাহলে তারা মারছে, তুমি বলো আসলে কি হয়, জোর আসলে কি হবে, শুধু শুধু বক্তব্য দেন মসজিদে, সে বলে আমাকে শুধু শুধু বলো আমি বক্তব্য দিই, এমন মুসল্লি আলহামদুলিল্লাহ আমার পিছনে নামাজ পড়ে, এই জন্য আমি মসজিদে আসবো না অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় চলে যায় যে এখানে গীবত হয় মুদির গীবত, রসুলের গীবত শোনা যাবে মুদির গীবত শোনা যাবে না, মুদি মার কে মুসলমান সে, এই মুদির পাঁচ একটা গোলাম সে, তুই বেটা খারাপ লাগে তো আমার চাকরিচ্যুত করবি কর, তুই আমার কোনো যায় আসে না, তার কাছে খারাপ লাগে ওর মুদির বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে করে কোরআনের আদেশটা আয়াত বাতিলের পক্ষে রিদ দেয়, আর তোর ভিতরে বড় জাররা পরিমাণ তোর শরীরের ভিতরে পোষণ লড়ে না, পোষণ লড়ে নাই তার কাছে, এখনো এই কাকা বাবু আর দাদা বাবু এখনো তার কাছে পীর, এখনো তাদেরকে পীর মানে। এই যুবক মা বোন আপনারা শুনতেছেন, ইন্ডিয়ার কোন পণ্য এই আমাদের রমজানের মুবারকের ঈদের ভিতরে কেউ আমরা করে করবো না, তার জন্য তোমার ইমানি পরীক্ষা এটা, যারাই তোমরা এই পণ্যকে মুদির দেশের পণ্য করাই করবা তারাই জাহান্নামের সার্টিফিকেট ঘরে আনবা, বলে দিলাম মা বোনদেরকে, হ্যাঁ আমরা আমাদের নিজস্ব দেশের
নিজস্ব দেশের আমরা কাপড় পরে থাকব, তারপরেও আমরা মুদিদের দেশের কোনো কাপড় আমরা ক্রয় করব না। এটা তোমার ইমানের ইমানের পরীক্ষার একটা পাত্র এখন চলে আসছে, ঠিক না? ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলাম, মুসলিমে কারাম যখন দাঁড়িয়ে গিয়েছে তখন তিনি রাষ্ট্রীয় প্রধান হয়ে কি বলেছিলেন, রাষ্ট্রীয় প্রধান হয়ে বলেছিলেন, ভাই তুমি সত্য কথা বলেছ, যতদিন পর্যন্ত আমাকে দেখবা কোরআন হাদিসের পক্ষে ততদিন পর্যন্ত সাহায্য করবা, আর আমি যখন কোরআন হাদিসের বিপক্ষে চলে যাব তখন এই তরবারে দিয়ে আমাকে সংশোধন করে দিবা। একটা গ্রাম্য লোককেও বাহবা দিয়েছে রাষ্ট্রীয় প্রধান, আর আমি হলে কি হব, আমার বিরুদ্ধে কেউ করলে আমি ছলে বলে কলে কৌশলে তারা কিভাবে বিপদে ফেলানো যায় এরকম ফিকির করি, ঠিক না? ঠিক। আর রাষ্ট্রীয় যারা রাষ্ট্রীয় প্রধান ছিলেন, রাষ্ট্রের এরকম যারা মুসলিম একরাম গার্ড ছিলেন, তাদেরকে ইশারা ইঙ্গিতে বলছে ওদিক দিয়ে দে, এখন কিছু বলে নাই, সত্য কথাই বলছে, আবার বলে সত্য কথা বলছো, হ্যাঁ তাকে অন্যভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দে বর্তমান নেতারা, ঠিক না? ঠিক। আর এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে পুরো মক্কার ভিতরে এরকম বিবাহের ভিতরে মোহরটাকে বেশি ধার্য করা হচ্ছে, তখন তিনি ভাষণ দিলেন, শুনে রাখেন না রাষ্ট্রীয় প্রধান কেমন হয়, কেমন রাষ্ট্রীয় প্রধান হয়, পাঁচাটা গোলাম হয় না, স্বাধীনতা অর্জন করে পাঁচাটে, এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতার উপরে যেটা আছে ওইটা, ঠিক না? ঠিক। এই জন্য মুসলিম এখানে আমাদের এক শিল্পী বলেছিলেন, এই বাংলাদেশটা জন্ম হয়েছে ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে যারা যদি হয় তাহলে দেশটা হবে ভিন্ন, আবার বলেছে ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না, যা হিন্দুস্তান, তোমার জায়গা হিন্দুস্তানে, বাংলায় তোমার জায়গা নয়, বাংলায় আপনার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে থাকবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না, নিজেরাই আঘাত করে বেড়া আলেম আমাদের নাম দেয়, আপনারা দেখেছেন মুসলিম কেরাম মামুনুল্লাহকে সারা নাম দিছে, কত ভয় পায় আলেমদেরকে, এক মামুনুল্লাহ সারা বাংলাদেশকে কাঁপাই দিছে, মামুনুল্লাহ সে এত ভয় পায় নিজেরাই হিন্দুদের মন্দির ভেঙে বলে প্রধান আপনি মামুনুল হক, তারপরে আরো যারা মসজিদের মিম্বরে পড়ে বসে বসে মাঠে ময়দানে বসে বসে এরকম ভাবে তাদের বিরুদ্ধে আলোচনা করে তাদের নাম আস্তে আস্তে অজ্ঞাতনামা দিয়ে রাখে, এটা আমাদের মুসলিমরা কিছু করে আমাদের মুসলিমই ভাষণ দেয়, ঠিক আছে আমরা নামটা দিয়ে দিলাম, আমাদের হুজুরের নামটা দিয়ে দিলাম, এরকম চামচাও আছে অনেক, চাটু করে আছে এরকম, বলে দিব জায়গা মতো বলে দিব, আরে বলে দিয়ে তুমি কি করবো মিয়া, তোমার গড় ধ্বংস হবে, তোমার ছেলের হাতে তুমি খুন হইবা, আল্লামা বাবুনগর সাহেবের বিরুদ্ধে আচরণ করেছে যে এসপি, ওই এসপি তার মেয়ের হাতে খুন হয়েছে, দলিল প্রমাণ সহ আছে, দিয়ে দিব লিস্ট, না হুজুরের লিস্ট অমুকের লিস্ট, তুই যা লিস্ট দিয়ে বেড়াতো, যত লিস্ট আছে সব দিয়ে আয়, কোরআন হাদিসের কথা বলতে থাকবো যতদিন আমার জীবনের ভিতরে আমার হায়াত আছে, কোরআন হাদিসের বিরুদ্ধে তুমি রিট করবা, আর মুসলমান আঙ্গুল চুষবে বসে বসে এখন মুসলমান নয়, এগুলো জঙ্গলি জানোয়ার ছাড়া কিছু না, যদি এরকম হয় যে হাত চুষবো বসে বসে, হাত চুষার সময় আর, গজওয়ে হিন্দ ডাক দিতেছে মুসলমানদেরকে, এই মুসলমানের পক্ষ থেকে মুসলমানরা হিন্দুস্তান বিজয় করে সারা পৃথিবীর বিজয় করবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। এখানে প্রস্তুতি গ্রহণ করা, আমি প্রস্তুতি গ্রহণ করার কতদিন, পাঁচ আটবা পাঁচ আটার সময় আসছে, আজকে মুসলমানের উপর জুলুম, ইসলামের উপর জুলুম, কাফের মুশরিক বেঈমানরা মুসলমানের উপর জুলুম করে, আর ইসলামী নাম দ্বারা, ইসলামী নাম দ্বারা কিছু মুসলমান আছে মুসলমানের ক্ষয়ক্ষতি করছে, ঠিক না? ঠিক। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, মুসলিম একরাম সবাইকে ডাক দিয়ে যখন বললেন যে তোমরা কি ব্যাপার, তোমরা মোহর কেন বাড়াচ্ছ, মোহরকে কমায় কমায় তারপরে বিবাহ করবা, সুবহানাল্লাহ, বিএমবি ফাতেমা বিনতে উম্মে খাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এক সাহাবা মহিলা সাহাবী দাঁড়ায় গেছে, ওমর তুমি কোরআনের দিকে তাকাও না, কোরআনের মধ্যে আসছে যে শব্দ অনুযায়ী, শব্দ অনুযায়ী স্ত্রীকে স্বামী তার বাড়ায় যদি পারে বাড়ায় মহর দিবে, এই আয়াতের দিকে তুমি দেখো না, চলে আসো সুবহানাল্লাহ, ওই আয়াত যে কোরআনের মধ্যে আছে যে তোমার শব্দ অনুযায়ী বাড়ায় বাড়ায় মহর দিবা, তোমার যদি শব্দ থাকে ওই দিকে তুমি তাকাও নাই, সুবহানাল্লাহ, বিআমদি ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় প্রধান হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন, আসাবাতিল মারআতু
আজকে এই মহিলা সত্য বলেছে, আমি উমর ভুল বলেছি। সুবহানাল্লাহ, বিয়াম দেই রাষ্ট্রীয় প্রধান তার ভুলকে স্বীকার করছে মহিলার কাছে। সুবহানাল্লাহ, বিয়াম দেই আজকে রাষ্ট্রীয় প্রধান না, আলেম ওলামাদের কথা চলে না, তারা মনে করে আলেমরা আমাদের কথা চলবে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, শুরুতে আমি যে আলোচনা করেছিলাম মুসলিমে কেরাম, আমার ইমানকে বৃদ্ধির একটা মাস রমজানুল মুবারক, আমি জিকির আজগার মাস রমজানুল মুবারক, কোরআন তেলাওয়াতের মাস রমজানুল মুবারক, কোরআন আছে, কোরআন থাকবে, তুমি পক্ষে থাকো আর বিপক্ষে থাকো, কোরআন থাকবেই থাকবে। যারা রিট করছে ওই রিটের জায়গা থেকে আগুন জ্বলা শুরু হবে তাদের, আগুন জ্বলা শুরু হবে। সূরা সফর মধ্যে আছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফের মুশরিক বেঈমান ইহুদিরা চায় ইসলামকে ফু ফুদে নিবে দিব। ফুদিয়া নিবানোর নাম ইসলাম না? কি বলেন, ফুদিয়া নিবানোর নাম ইসলাম না? 1400-1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিয়েছে, কাফের মুশরিক বেঈমানরা কিন্তু চাবে, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে ফু দিয়ে, মনে করবে একটা টানা জ্বলতেছে, ফুদা নিবে দিই, পারবে? এক মুসলমান মারবে সারা বিশ্বের ভিতরে আন্দোলন হবে, ঠিক না? ঠিক। এক জায়গায় যদি মসজিদ আক্রমণ হয়েছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের জায়গায় জায়গায় মুসলমান এখন এরকম ভাবে ইমান নিয়ে আসতেছে, ইহুদিরা ইমান নিয়ে আসতেছে, এটা হলো মুসলমানের জয় পরাজয় না? যেই জায়গায় আমি বারবার বলি, যেই জায়গায় মুসলমানের রক্ত পড়বে ওই মাটিতে কালিমায়ে শাহাদাতের পতাকা দাঁড়াবেই, দাঁড়াবেই, কোনো সন্দেহ নাই, ঠিক? যেই জায়গা থেকে কোরআনের আয়াতের রিড করা হয়েছে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ টুডে টুমরো, ওই জায়গা থেকেই কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রমজান মুবারকের পরিপূর্ণ প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি প্রত্যেকে নিতে পারি, ইমানকে মজবুতি করে। পাঁচটা গোলাম নয় স্বাধীনতা অর্জন করেছে এজন্য নয়, স্বাধীনতা আমার বাক স্বাধীনতা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করে দেন।